बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम, वेलकम बैक टू माय चैनल समीर शबीन। काछे ओ दूरे भाई ओ बोनेरा जे जेखान थेके आमार भिडियो देखते हैं सबाइके अभिनंदन जानाच्छी। आर जारा आमार चैनलटिके सबसक्राइब करे आमार पाशे आछेन, आमार परिवार हये एबं आमार बंधु हये तादेरकेओ वेलकाम शुभेच्छा जानाच्छी। आर जारा एखोनो सबसक्राइब करेनि प्लिज सबसक्राइब हये आमार पाशे थाकेन। आमि आगे एकटि भिडियोते शेयर करेछि किसेर जोन्नो आमि चैनलटिके खुलेछि, आपनारा देखे निबेन। आसुन आमरा मूल प्रसंगटा देखे नेइ। आमि चूलाय एकटा फ्राई पैन बसिये दियेछि, एखाने आमि सरिषार तेल एड करेछि, आपनारा चाइले सादा तेलो यूज करते पारेन। तेलटा गरम हये गेछे, एखाने आमि एक कप पेज कुचि दिये दियेछि। আর এখানে আমি দিয়ে দিব দুটি তেজপাতা, ধুয়ে আমি চিড়ে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করব কিছুটা মেথি। আপনারা যারা মেথি পছন্দ করেন তারা দিবেন, আর যারা মেথি পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন, মেথি খাওয়াটা ভালো। এখন আমি এর মধ্যে আর কিছু রসুনের কোয়া ছলে নিয়েছি, প্রায় হাফ কাপের মতো আমি এগুলো দিয়ে দিয়েছি। এখন একটু আমি এগুলো ভেজে নেব। আর এখানে আমি একটু পানি ইউজ করেছি যাতে করে পেঁয়াজ মশলাটা না পড়ে যায়, তার জন্য। এখন আমি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, আর এখানে দিয়ে দিব এক চামচ জিরার পাউডার। আর আমি এখানে অ্যাড করব হাফ চামচ লাল মরিচের গুঁড়া। জালটা যার যার পছন্দ মতো দিবেন, যে বেশি খান তাই বেশি জাল দিতে পারেন। একটু কষিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি। আর একটু পানি দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে পড়ে না যায় মশলাটা। আর আমি এখানে অ্যাড করব মজক। মজকটা আমি ভালোভাবে রগগুলা ফেলে দিয়েছি যাতে করে একটাও রগ না থাকে, এমনভাবে ফেলে দিবেন। আর আমি ভাপ দিয়ে সিদ্ধ করে ছোট ছোট টুকরা করে নিয়েছি মজকটাকে। এভাবে আমি রান্না করে, আপনারা টুকরা করে না দিলেও এটাকে আরও মিহি করে দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি অ্যাড করে দিয়েছি এক চামচ গরম মশলার পাউডার। আমি আস্তা মশলা দিইনি, আপনারা চাইলে আস্তা মশলাটা অ্যাড করতে পারেন। আমার ছেলেরা পছন্দ করে না আস্তা মশলাটা। দারচিনি, ঠ্যাঙ্গা, এলাচ, লবঙ্গ এগুলো আপনারা অ্যাড করতে পারেন আস্তা। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চার পাঁচটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর যারা জাল পছন্দ করেন তারা মরিচটাকে চিড়ে দিতে পারেন। আমি আর এখানে কোনো পানি ইউজ করব না। এভাবে কিছুক্ষণ কষিয়ে ভেজে নিয়ে আর কিছু ধনিয়া পাতা আমি অ্যাড করব। এখানে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়েছি, যারা পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা যাদের কাছে ধনিয়া পাতা পছন্দ না তারা বাদ দিতে পারেন। আমি আপনাদেরকে এখন ডিশ করে দেখাবো। এই হচ্ছে আজকে আমার ডিশ সার্ভিং। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সবসময় দোয়া করি আমার পরিবারের জন্য, আপনারা দোয়া করবেন। আজকে আমি এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।